আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিখুন অভিজ্ঞতা 8 যোগাযোগের নিয়ম মানি সেশন 4-এর 124-125 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আগামী সেশনের প্রস্তুতি, আমরা আমাদের সমস্যা ও আবেদন জানিয়ে আমাদের ইমেলে কী লিখতে চাই তার একটা খসড়া এখানে লিখব। এখানে যে বিষয়গুলো থাকবে, আমার পরিচয় ও ইমেল লেখার উদ্দেশ্য, আমাদের সমস্যার বিস্তারিত, কীভাবে আমার প্রাপক আমাদের এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারেন এবং শেষে ধন্যবাদ দিতে হবে, ঠিক আছে? তো এছাড়া চিত্র ক থেকে শেখা প্রাপকের দক্ষতা, জ্ঞান, দৃষ্টিভঙ্গি, সামাজিক রীতিনীতি, সংস্কৃতি, এই বিষয়গুলো আমরা আমাদের লেখা ইমেলে কীভাবে কাজে লাগিয়েছি সেটিও লিখব। প্রয়োজন অতিরিক্ত কাগজ ব্যবহার করব। এখন হচ্ছে আমরা 125 পৃষ্ঠার যে খালি ঘরটা আছে এখানে হচ্ছে আমাদের অ্যান্সারটা লিখতে হবে। তো চলো আমরা হচ্ছে এই নমুনা উত্তরটা দেখে নিই। ফ্রম আব্দুর রহমান @rateofgmail.com টু MD সোহেল মিয়া @rateofgmail.com CC এখানে হচ্ছে আরও কয়েকজনের কাছে একই জিমেল পাঠাতে হলে লিখতে হয়, তো আমাদের দরকার নেই, এই ঘরটা খালি থাকবে। সাবজেক্ট রাস্তা সংস্কারের জন্য আবেদন। টেক্সট লেখাটা কী হচ্ছে দেখো, মাননীয় সংসদ সদস্য, আমরা আপনার নির্বাচনী এলাকার নোয়াগাঁও গ্রামের অধিবাসী। আমাদের এলাকা থেকে কুমিল্লা শহরগামী যে রাস্তাটি আছে তা অনেক দিন হলো মেরামত করা হয়নি। এই রাস্তাটির মাঝখানে গর্তগুলো এখন এতটাই বড় আকার ধারণ করেছে যে রাস্তা দিয়ে সাধারণ রিক্সা চলাচলও প্রায় অসম্ভব। হেঁটে চলাচল ছাড়া কোনো উপায় নেই। কিন্তু রাস্তাটির আশেপাশে অনেক চাকরিজীবী ও শিক্ষার্থীর আবাস, তাদের পক্ষে যথাসময়ে তাদের কর্মস্থলে এবং বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সেই সরো এখানকার স্থানীয় বাজারটিতে মালামাল আনাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে, ঠিক আছে? এটা সেই সাথে দাও, সেই সাথে তাই জনাবের নিকট বিশেষ অনুরোধ, রাস্তাটি জরুরিভাবে মেরামতের ব্যবস্থা করে আমাদের কষ্ট লাঘব করতে সহায়তা করবেন আব্দুর রহমান, ঠিক আছে? এভাবে করে আমরা এই খালি ঘরটা পূরণ করলাম। তো যদি শ্রেণীকক্ষের কেউ এই বাংলা টাইপ করতে না পারে তাহলে পরবর্তী পৃষ্ঠায় যে ইমেলটি লেখা হয়েছে শিক্ষক সেটির ছবি তুলে দেবেন, সেই ছবি আমাদের ইমেলে অ্যাটাচমেন্ট আকারে পাঠাবো। এক্ষেত্রে ইমেল বডি বা মূল অংশের জায়গায় আমরা ইংরেজিতে সংক্ষেপে আমাদের পরিচয় লিখে অ্যাটাচমেন্ট দেখার অনুরোধ করব। তো আগামী ক্লাসে 127 পৃষ্ঠার এই যে খালি ঘরটা যে আছে ইমেল, এটা আমরা পূরণ করে দেবো, এই বক্সটা, ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অধ্যায় 8 যোগাযোগের নিয়ম মানি 124 পৃষ্ঠা 125 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।